এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা ছাড়াও আরেক জায়গায় বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر فتوكل على الله جربوا يا الله اكبر واذا عزمت فتوكل على الله তোমরা যখন কোনো কাজ সিদ্ধান্ত নিতে যাবে পরামর্শের ভিত্তিতে কাজগুলো সম্পাদন করবে এবং সর্বশেষ তোমরা ভরসা করবে তাওয়াক্কুল করবে কার উপরে আস্তে বলবেন না কার উপরে যে বান্দা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন জোরে বলি সুবহানাল্লাহ সকল কিছুর মূল নিয়ন্ত্রক রিমোট কন্ট্রোল রিমোটটা কন্ট্রোলের রিমোটটা কার হাতে আস্তে বলবেন না কার হাতে মাইকের সাউন্ডটা এক পর্যায়ে রাখেন একভাবে রাখেন যেন আপনার কান এবং আমার কানটা যেন সুন্দরভাবে শুনতে পায় আল্লাহ মুখের সাথে কান দিয়েছেন কানটা কি দূরে দিয়েছেন না কাছে দিয়েছেন কাছে দিয়েছেন যেন আমার মাইকটা যেন আমার কান হয়ে যায় আমি যেন আমার কথাগুলো শুনতে পাই আমি যেন বলতে পারি আমি যদি আমার কথা না শুনতে পাই তাহলে তো বলতে পারবো না এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা করেন মাইকের অপারেটরকে এতক্ষণ আওয়াজ শোনালাম শুনছেন তো আচ্ছা সম্মানিত ভাইয়েরা আসুন তাহলে আমরা সূরা ধরেছি কিসের সূরা বলেন 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 বাংলা বলেন বলেন কি পরামর্শ আরবি কি সূরা বলেন আরবি কি সূরা পরামর্শের বৈঠককে আরবিতে বলা হয় মজলিসে সূরা মজলিসে সূরা মজলিস মানে বৈঠক মজলিস মানে কি আমরা এখানে কি এটা কি বলেন আরবিতে কি বলে মজলিস মাহফিল মজলিস আমরা একটা বৈঠকে বসেছি সম্মানিত ভাইরা তাহলে আমার আল্লাহ যখন আদমকে পৃথিবীতে পাঠাবেন তিনি কি ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন হ্যাঁ করেছিলেন আল্লাহর কি দরকার আল্লাহর তো দরকার ছিল না তিনি তো কারো মুখোমুখি নন তিনি কিন্তু এরপরও তিনি পরামর্শ নিয়েছেন কিনা বলেন নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ ما لا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে বললেন আমি দুনিয়াতে মানুষ পাঠাবো খলিফা পাঠাবো আমার প্রতিনিধি পাঠাবো তোমাদের কি মত তারা মত দিল না পাঠায়ও না ওয়াসফিকুদ্দিমা রক্তপাত করবে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে ফেরেশতাদের পরামর্শ সঠিক না ব্যাঠিক আস্তে কোন কেন সঠিক না ব্যাঠিক সঠিক শনিতপাত করবে তারা রক্তপাত করবে তারা ভয়ে ভয়ে রক্তাক্ত হয়ে যাবে সম্পত্তি নিয়ে গন্ডগোল শুরু হয়ে যাবে মানুষ মানুষকে খুন করে ফেলবে এই ফেতনা ফাসাদের জন্য এদেরকে দুনিয়াতে পাঠানোর দরকার নাই আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করছি কিন্তু আল্লাহ বলছেন ও ফেরেশতারা তোরা তো সিদ্ধান্ত জানায় দিলি তবে ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না জোরে বলি সুবহানাল্লাহ শেষে কার কথা বিজয় আল্লাহ আস্তে বলবেন না কার কথা আল্লাহ কিন্তু আল্লাহ বুঝায় দিলেন যে ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমার কারো লাগে না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান তার সমকক্ষ কেউ আছে শারীকুন ফিল আরদ তার শরীক পৃথিবীতে কেউ আছে নাই সে আল্লাহ বলছেন যে আমার কারো প্রয়োজন নাই কারো কোনো দরকার নাই এরপরও আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে পরামর্শ করেছি অতএব ও দুনিয়ার মানুষ একাশ যখন সিদ্ধান্ত নেবে তোমার সিদ্ধান্তে ভুল আসবেই অতএব সিদ্ধান্ত নিলে সূরা করো পরামর্শ করো এবং
সেই কাজ বাস্তবায়ন করো। যদি কোনো শঙ্কা, যদি কোনো তোমার ভিতরে ডাউট এসে থাকে, ভরসা করবে কার উপরে? না, আস্তে বলবেন না, কার উপরে? না। রহমত নাজিল করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কি সুন্দর করে, আর এইভাবে সব জায়গায়, এই যে আমাদের গোটা দেশের 18 কোটি মানুষের জন্য একটা পরামর্শের জায়গা, পরামর্শের একটা সেন্টার, পার্লামেন্ট আছে না নেই? তাহলে এখন প্রমাণ হলো কোরআনে পার্লামেন্টের কথা আছে না নেই? আস্তে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা পার্লামেন্ট নামে একটা সূরা নাযিল করলেন, সূরা শুরা, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যদি পার্লামেন্ট থাকে, পার্লামেন্টের ভিতরে কিভাবে কথা বলতে হবে, কি আইন আনতে হবে, কি বিধান আনতে হবে, কি করতে হবে, এটা তো বাদ পড়ছে। আস্তে কোন কেন, এটা কি বাদ পড়েছে? তাহলে এটা আছে না নাই? সব আছে, সব কিছু বলে দিয়েছেন এই কিতাবের ভিতরে, কোনো কিছু বাদ পড়েনি। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কিতাবকে লালন করতে পারিনি, এই কিতাবকে আমরা রিসার্চ করতে পারিনি, কোরআনকে আমরা বুঝতে পারিনি, শিখতে পারিনি। আজকে যদি কোরআন আমরা শিখতে পেতাম, বুঝতে পেতাম, আজকে সমাজের ভিতরে এরকম দৃশ্য আমরা দেখতাম না, সন্তান পিতাকে থাপড়ায়, আছে না নাই? সন্তান পিতাকে ভাত দেয় না, সন্তান বাপমার খবর রাখে না, এমন রেকর্ড, এমন রিপোর্ট তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বুড়াদের জন্য আশ্রম করা হয়েছে, বুড়া মানুষ সেই জায়গায় গিয়ে আশ্রয় নেবে। বৃদ্ধাশ্রম ইউরোপ আমেরিকার জন্য মানানসই হতে পারে, ইউরোপ আমেরিকার ওই সমস্ত দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, কিন্তু ইসলামে সবচেয়ে বেশি দাম দিয়েছে বুড়া মানুষকে, সবচেয়ে বেশি দাম দিয়েছে। আজ লজ্জাস্কর বিষয়, আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আমি নিজে গিয়েছি, দেখেছি গাজীপুরে। আমি এক বৃদ্ধাশ্রমে ঢুকলাম, ঢুকে এক বুড়া চাচাকে পেলাম, বললাম চাচা আপনি এই বয়সে এই জায়গায় কেন? কে বাবা, আমার 4টা ছেলে বড় বড় অফিসার, তারা দেশের বাইরে থাকে, এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কর্মকর্তা তারা, কে আপনি এই জায়গায় কেন? কে বাবা, ওদের সময় না, আমাকে দেখবে কে? যে শিক্ষার ভিতরে সন্তান বাপ মাকে দেখার সময় পায় না, ওই শিক্ষার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবার আগে কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? আমার দেশে প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায় একটা করে মডেল মসজিদ নির্মিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এটি একটি ভালো উদ্যোগ, ভালোকে আমরা ভালো বলবই, কেন বলবো না? ইতিবাচক কিছু কাজ আমরা দেখেছি, এর মধ্যে চোখে পড়ার মতো প্রত্যেকটি উপজেলায় আকর্ষণীয় কিছু মডেল মসজিদ নির্মিত হয়েছে, দেখেন না আপনারা? হয়েছে। এই মসজিদগুলোকে এখন আবাদের দরকার আছে না নাই? কোরআন শুধু কিনলে হবে না, আবাদ করতে হবে? আবাদ করতে হবে। মসজিদ শুধু বানালে হবে না, নামাজি বানাতে হবে? আচ্ছা নামাজ পড়বে কি দিয়া? আস্তর কি দিয়া? কোরআন পড়তে পারে না, তিনি নামাজ হবে? হবে না। তাহলে ওই মসজিদকে কার্যকর করার জন্য আমি তো মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের নিয়ন্ত্রণে একজন করে কারিউল কোরআন, একজন করে শিক্ষক নিয়োগ দিয়ে টার্গেট করতে হবে এই দেশের প্রতিটি মানুষের হাতে কোরআনটাকে সুন্দর করে তুলে দেওয়া, ঠিক কি না? তাহলে এই জাতির হাতে, যুবকদের হাতে আর মাদক দ্রব্য আসবে না, ইয়াবা আসবে না, কোনো নেশা দ্রব্য আসবে না। অতএব সন্তানদের হাতে এই সমস্ত নেশা অস্ত্র না তুলে দিয়ে কোরআন তুলে দিন, দেশটা জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সেই কোরআন আজও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের কোনো পরিবর্তন আছে? আসতে বলবেন না, আছে নাই? কোরআনের কোনো পরিবর্তন নাই, পরিবর্তন কেউ করতে পারবে? এর কোনো সংশোধন কেউ করতে পারবে? কারণ কোরআনটা কার? আচ্ছা সূর্যের কোনো সংশোধন আছে? সূর্য কি চেঞ্জ টেঞ্জ করা দরকার না? আলো কি ভিজা ভিজা মনে হয়? অনেকে বলে যে কোরআন কত আগে নাজিল হলো, এখন কি এগুলো চলে? বেকুব, বেকুব! যারা কোরআনকে অচল মনে করে ওদের মুখে জুতা মারা দরকার।
এরকম কিছু বেকুব আছে না নাই? আচ্ছা, বোঝে না, বুঝে না। সম্মানিত ভাইয়েরা, আকাশ কে বানিয়েছেন? আস্তে বলবেন না, কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? চন্দ্র কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? চোখকে দিয়েছেন, চোখের মণিকে দিয়েছেন, চোখের মধ্যে পানিকে দিয়েছেন। এই পানি কিসের পানি? জীবনের পানি, জীবনের পানি। এটা কি পানি বলেন? কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু ইলেকট্রোলাইটের সংমিশ্রণ, এক জটিল সংমিশ্রণ এই চোখের পানি। সুবহানাল্লাহ বলবেন না? চোখ দিয়ে তো শুধু দেখি আমরা, কিন্তু চোখ নিয়ে তো একটু চিন্তাও করি না। এই চোখের পানি যদি সাধারণ পানির মতো হতো, তাহলে যে সমস্ত দেশ শীত প্রধান, যেখানে -20 ডিগ্রি সেলসিয়াস, সে এলাকার মানুষের চোখের পানি যদি এরকম পানি হতো, চোখের পানি যদি আমাদের টিউবওয়েলের পানির মতো হতো, চোখ ওর ভিতরে যে পানি তো বরফ হয়ে যেত, চোখ মারতো হ্যাং। চোখ কি মারতো? হ্যাং মারা বুঝলেন তো, কোনো দিকে ঘুরতো না, চোখ একমুখী হয়ে বরফের মধ্যে আটকে যেত। যতই শীতে যাই না কেন, চোখের পানি কি বরফ হয়? আস্তে কোনো বরফ হয়? এই চোখের পানি কে বানান? আস্তে বলবেন না, কে বানান? চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন সেট করে দিয়েছেন, ধুলার মধ্যে চলে যাচ্ছি আমি, চট করে পানি বের হয়ে গেল, হঠাৎ করে আমি নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলাম, চোখে পানি চলে এলো আল্লাহর ভয়ে। যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে, সেই চোখটা কখনো জাহান্নামে যেতে পারে না। যে চোখে কান্না বেশি সেই দিলের রোগ কম, যেই চোখে কান্না বেশি সেই দিলের ভিতরে কোনো রোগ আসবে না। আমরা কাঁদবো কার জন্য বলেন? আস্তে বলবেন না, কার জন্য কাঁদবো? আল্লাহর জন্য কাঁদবো। দুইটা চোখ কখনো জাহান্নামে যাবে না, দুই প্রকারের চোখ কখনো জাহান্নামে স্পর্শ করবে না। এক চোখ হলো যে আল্লাহর ভয়ে কাঁদে, আর একটা চোখ হলো যে সীমান্ত পাহারা দিয়া দেশের স্বাধীনতা স্মরণত্ব যে টিকে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু ইমান থাকতে হবে, কি থাকতে হবে? ইমান থাকতে হবে। সবার আগে ইমান লাগবে, ইমান ছাড়া সব কিছু অচল হয়ে যাবে, কারণ ভালো কাজগুলো সমস্ত নিষ্ফল হয়ে যাবে। আবু তালেবের ভালো কাজ ছিল কি ছিল না বলেন? আবু তালেব নবীর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? কিন্তু লোকটা মুমিন না কাফের? বলেন মুমিন না কাফের? কাফের। আমার নবীর পক্ষের মানুষ, নবীর জন্য যে লোক খেটেছেন, আমার পূর্বের আলোচক সুন্দর করে ইতিহাসটা টেনেছেন, আমার নবী কি সাপোর্ট দিদি আবু তালেব অনেক অত্যাচারের সম্মুখীন হয়েছেন, এত ভালো কাজ নবীর পক্ষে সারা জীবন করে যাওয়ার পরেও লোকটা জান্নাতি না জাহান্নামি? জাহান্নামি কেন, কি নাই? আসতে বলবেন না, কি নাই? ইমান না। ইমান হলো মূল, ইমানটা থাকতে হবে, ইমানটাকে লালন করতে হবে। ইমানটা লালন না করলে পরে আমার আপনার কোনো কাজগুলো কোনো ফলে আসবে না। আমি অপশনাল সাবজেক্টে আমি 100-তে 100 পেয়েছি, অতিরিক্ত সাবজেক্টে, কিন্তু কম্পালসারি আবশ্যিক সাবজেক্টে আমি পাইছি 0। পাশ হবে নাকি? পাশ হবে না। ইমান থাকতে হবে আমার আগে, আগে কি থাকতে হবে? ইমান থাকতে হবে। আমার দেশে অনেক মুসলিম কাফের আছে, আছে না? মুসলমান পরিচয়, মুসলিম পরিচয়, কিন্তু অনেক কাফের আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা ধর্মকে দূরে রাখতে চায়, এরকম লোক আছে না নাই? বলে ধর্ম ধর্ম চলবে না, সব জায়গায় ধর্ম খাটানো যাবে না, যেই জায়গায় ধর্ম নাই সেই জায়গায় শয়তান, ঠিক কিনা? যে জায়গায় ধর্ম থাকবে না সেটা কি থাকবে? কি থাকবে? ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, বলেন ইসলাম নাই যেখানে, মনে থাকবে তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সুরার নাম কি? কিসের সুরা? পরামর্শ বলেন, কিসের সুরা? আসুন আমরা পরামর্শ করি একটু, আমরা যাই একটু আলোচনার দিকে, আস্তে আস্তে চলে যাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত থাকবেন জানাজা সহ? এতক্ষণ কথা বলতে পারবো আমি? আচ্ছা, দেখা যাক আপনাদের এই যে একটা তামান্না, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, খুব ভালো আপনারা, আমি যখন
সি পড়তো না এটা সি সি মানে কি অসুন্দর না সুন্দর বলেন সুন্দর না সুন্দর তাহলে এই জায়গায় কোনো অসুন্দর কিছু নাই সব শ্রী অসুন্দর আছে না হ্যাঁ সুন্দরের মাঝে কিছু অসুন্দর না হলে তো সুন্দর টেস্ট করা যায় না কিছু অসুন্দর তো থাকতেই হবে আছে না নাই অসুন্দর কিছু আছে না নাই আচ্ছা নামাজির সাথে কিছু বেনামাজি থাকে না আছে না নাই ভালোর মধ্যে কিছু মন্দ আছে না নাই সবাই কি মুহাম্মাদের মতো হবে না আবু জাহেলের মতো কিছু আছে আবু জাহেলের মতো কিছু লোক আছে না নাই অনেকে বলে হুজুর আবু জাহেল তো অনেক আগে মরে গেছে কিন্তু নাতিপুতি আছে তো নাতিপুতি আছে না নাই দাম দিয়ে জিনিস নিয়ে দাম দেয় না জিনিস নেয় কিন্তু দাম দেয় না এরকম লোক তো বাংলার জমিনে নাই এই অভ্যাসটা ছিল এক নম্বর আবু জাহেলের মধ্যে কার মধ্যে ছিল শ্রীপুরে তো এরকম লোক নাই আছে আছে এরকম আছে আবু জাহেল বাজার থেকে একদিন আটার বস্তা নিয়ে আসছে কিসের বস্তা আটার বস্তা আটার বস্তা নিয়ে চলে আসতেছে নেতা মানুষ তো তো সাহাবি গরিব মানুষ বললেন ভাই তুমি আটা নিয়ে গেলে আটার বস্তা তো আটার বস্তার দামটা দিবা না আবু জাহেল কয় তুই আমার আমার কাছ থেকে দাম চাস কেন বস আটার দাম কি দেওয়া যাবে না চুপ কর পাঠায় দে আটার বস্তা পাঠায় দিস বেশ কিছুদিন চলে গেছে বললেন যে আপনি তো একটা একটা বস্তা আটা নিয়েছিলেন দামটা দিবেন না আবু জাহেল বলে এতদিন পর এখনো প্রশ্ন করতেছিস তুই কি টের পাস না দেবো কি দেবো না এরকম লোক তো বাংলার জমিনে নাই বুঝতে হবে বুঝে নিতে হবে সবকিছু সাহাবী বেচারা একদম অসহায় হয়ে নবীর কাছে চলে গেলেন রসুল বললেন দেখো আমার তো তেমন কিছু করার নাই আমি কি করব কেমন আমি তোমাকে এই আটার দামটা উদ্ধার করে দেব জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ কোনো টেনশন করবেন না আটার দাম আপনার হাতে আবু জাহেল এমনি দিয়ে দেবে একটু আস্তে কারণ সুবহানাল্লাহ আলোচনা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের এমনি দিয়ে দেবে আপনাকে শুধু যাবেন সামনে দাঁড়াবেন এমনি হাজির করে দেবে সব টাকা খেলার নাম কি বাবা জি একটু লম্বা কথা শুনতে কষ্ট হবে না তো আপনাদের জোরে বলি ইনশাআল্লাহ সুরার নাম কি আশ-শূরা সুরার নাম আশ-শূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون جل بولون الله أكبر والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون جل بولون الله أكبر الله رب العالمين সুন্দর করে বলছেন যে সমস্ত বান্দাগুলো বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে বড় বড় পাপ আর ছোট পাপ কিছু আছে না নাই ছোট পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না বান্দাকে এমনি মাফ করে দিবেন একটু আস্তে কোন সুবহানাল্লাহ ছোট পাপকে আল্লাহ দেখবেন না আরেক জায়গায় এই কথাটা আসছে بلى من كسب سيئة وأحاطت به خطيئته أولئك أصحاب النار هم فيها خالدون جربنا الله أكبر عليك جاي بولشن إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما الله বলছেন বান্দারে তুমি যদি বড় বড় গুনাহগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও বাদ দিয়ে দাও আমি তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ এমনি তোমার জীবন থেকে মাফ করে দেব এটা কি আমার কথা কার কথা আস্তে বলবেন না কার কথা আর আমরা সেই ছোট গুণা নিয়ে ব্যস্ত বড় গুণা নিয়ে কোনো টেনশন নাই ছোট ছোট বিষয় নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি কি হয়তো একটা আমল বাদ পড়ে গেছে আমি নাস্তে বলবো না জোরে বলবো এরপরে বেতের নামাজ তিন রাকাত পড়বো না এক রাকাত পড়বো ফরজ নামাজের পরে মোনাজাত করবো কি করবো না
তারপরে বুকে হাত বাঁধবো না নাভিতে হাত বাঁধবো, এই সমস্ত বিষয় কি বড় কোনো বিষয়? আস্তে কোন কেন, এগুলো বিষয় কি বড় কোনো বিষয়? এগুলো নিয়ে সমাজে কিছু ফেতনা আছে না নাই? আস্তে বলবেন না আছে না নাই? অথচ বড় বড় পাপ হলো সুদের কারবার করে। সুদ তো শ্রীপুরে নাই, সুদ কি শ্রীপুরে আছে? আছে, এই মুহূর্তে কি উঠবেন না? যদি ওঠেন ভাববো ওটা বড় সুদ। খুব সাবধান, ওয়াজের মোড় বুঝে উঠা বসে করে বসেন সবাই। আপনি মুখে দাড়ি রেখেছেন, মাথায় সুন্দর টুপি দিয়েছেন, 400,000 টাকা খরচ করে হজ করেছেন, আপনি দান সদকা করছেন, ভালো কথা, আপনি সুদের মহাজন হয়ে বসে আছেন, জান্নাত মামুর বাড়ির আবদার। হ্যাঁ, আপনি শিরকের কাজ করছেন, জান্নাত কি এতই সস্তা? আবার কিছু লোক আছে যাদের জীবনে নফল কাজগুলো নাই কিন্তু কোনো কবিরা গুণা তার জীবনে নাই, ওই লোকটাই জান্নাতের মেহমান হয়ে যাবে, ঠিক কিনা? আমরা তো শুধু বাহিরটা দেখি, যদি পাঞ্জাবিটা একটু ফাড়া হয়, জুব্বা পরে নাই, লোকটার তাকওয়া নাই, দাড়ি একটু ছোট অথবা দাড়িটা রাখতে পারে নাই, কত ফাসেক, ফতুয়া মেরে শেষ। আছে না নেই বলুন তো? আছে না নেই? তুমি দাড়ি ধুয়ে কি করছো? তুমি দাড়ি রেখে কি করেছো? আমি দাড়িকে অবহেলার চোখে দেখছেন, আবার ভুল বুঝবেন না, ক্যামেরাম্যান আবার উল্টা পাল্টা এগুলো করেন না, গুজুর দাড়ি রাখতে মানা করছে। কথা তো কথা, কথাকে কেটে কুটে কোন জায়গায় কোন পেঁচ লাগায় দেয় আল্লাহ জানে, খুব মারাত্মক বিষয়, কথা বলি কোন দিকে নিয়ে যায় আবার কোন দিকে। আমি দাড়িকে ইনকার করছি না, আমার নবীজির মুখে দাড়ি ছিল, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা কি ওয়াজিব, সুন্নত না, সুন্নত তো একটু ছাড় আছে, দাড়ি রাখা কি আরো জোরে ওয়াজিব, কিন্তু দাড়ি না রাখলে কি মুশরিক হবে? আস্তে কোন কেন, দাড়ি যদি কেউ না রাখে সে কি মুশরিক হবে? মুশরিক হবে না। তাহলে মুশরিক এর যে গুণা আর দাড়ি না রাখার গুণা একরকম না, তফাত আছে? তফাত আছে না নাই? আচ্ছা, মারাত্মক মারাত্মক গুণাগুলো হচ্ছে, সুদের কারবার চলছে, জেনার কারবার চলছে, ইয়াবার ব্যবসা করে, ইয়াবার কিসের ব্যবসা? উনি হজ করেন, কোটি কোটি টাকা কামাই করে, কক্সবাজারে মাহফিল আমার ছিল, আমি তাকে দেখলাম, উনি হাজি সাহেব, শুনলাম ভাই দি ভাই উনি এগুলোর কারবার করেন। আমি তাকে বললাম ডাইরেক্ট যে আপনি এগুলো করেন কেন? খুজুর এটা তোমার ব্যবসা, আমি খাই না, আমার পরিবারের কেউ খায় না, জনগণকে একটু খাওয়াই। বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন? তাহলে এই চিন্তা মাথায় নিয়ে মাথায় টুপি দিয়ে হজ কইরা কোনো লাভ হবে? আসতে বলবেন না হবে? হবে না। আমার বডি সুন্দর, চেহারা সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু হাড় আমার নাই, আমি মূল্যহীন। যেই দেহে হাড় থাকবে না তার কোনো মূল্য থাকবে না, সুন্দর যদি আপনি কি করবেন? কিন্তু দেহটা কঙ্কাল সার, দাগায় তেমন গোস্ত নাই, কিছুই নাই, চেহারা সৌন্দর্য নাই, কিন্তু হাড় আছে, তার মূল্য আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ফরজ বিষয়গুলো আগে থাকতে হবে, এরপর আমরা ওয়াজিবের দিকে চলে যাব, এরপর আমরা সুন্নতের দিকে চলে যাব। সুন্নত নফল নিয়ে আমরা টানাটিনি করতে গিয়ে ফরজগুলোকে আমরা হারায় ফেলছি, আস এগুলো করা যাবে না। আল্লাহ বলছেন বান্দারে, বড় বড় গুণাগুলোকে তুমি যদি ছেড়ে দিতে পারো, ছোট ছোট গুণার দিকে আমি আল্লাহ নজরই দেব না। কি কথা দেখেন! আর আমরা ছোট ছোট গুণা নিয়ে ছোট ছোট বিষয় না আমরা নাচানাচি করি, শিরকের কাজ করা যাবে না, বেদাতের কোনো কাজ করা যাবে না। আবার ভুল বুঝবেন, শিরকের কাজ বলতে কি কাজ বল কি বোঝা যায়, একটু লম্বা লম্বা কথা, একটু লম্বা সময় নিয়ে বলতে হবে। আমার বন্ধুগণ, শিরক এমন একটা গুনার নাম, কোনো বান্দা শিরিক কখন করে ফেলছে সে নিজেও টের পায় না। একটা পিঁপড়া হাঁটলে কি পিঁপড়ার হাঁটার আওয়াজ কি কানে আসে নাকি? কানে আসে না। একটা মানুষ জীবনে কখন শিরকের কাজ করে ফেলেছে সে নিজেও টের পায় না। আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, শিরকের মধ্যে কিছু তফাত আছে, শিরকের মধ্যে কিছু ক্লাস আছে, এর মধ্যে সবচেয়ে বড় শিরক হলো শিরক বিজ্জাত, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। আমাকে খাওয়ান কে? আসতে বল, আমাকে খাওয়ান কে? কালকে কি খাবো? আমার কোনো টাকা পয়সা নাই, আমার জীবন শেষ, কি করে চলবো আমি? এই কথার মধ্যে শিরকের গন্ধ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই?
চাকরি নাই কি করব শেষ হয়ে গেলাম শিরক আছে না নাই আল্লাহর প্রতি আস্থা আনতে হবে বিশ্বাস আনতে হবে আল্লাহ আমাকে খাওয়ান এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি আছে খাদ্য গোদাম আছে না